নামিরা ট্রিমেন প্যাকেজিং লিমিটেডে। চলুন আমরা ভিতরে। এখন চলে এসেছি নামিরা ট্রিমেন প্যাকেজিং লিমিটেডের ডিরেক্টর কামুনাহার লিপি ম্যামের সামনে। তো চলুন ম্যামের সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথমে আপনার সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। আমি কামরুন্নাহার লিপি, নামিরা ট্রিমেন্ট প্যাকেজিংয়ের ডিরেক্টর। আমি অ্যাকচুয়ালি চিটং ইউনিভার্সিটি থেকে BBA MBA কমপ্লিট করেছি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে। এরপর কিছুদিন ফ্যাশন ডিজাইনিংয়ের প্র্যাকটিসও করি। এর বংশের পাশাপাশি আমি একটা ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। ওয়াও, যেহেতু আপনি একজন শিক্ষিকা ছিলেন, তাহলে কেন এই ব্যবসায় আসার প্রয়োজন অনুভব করেছিলেন? শিক্ষিকা ছিলাম, শিক্ষিকা যখন ছিলাম, যেহেতু আমি মার্কেটিং ডিপার্টমেন্টে ছিলাম, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টদেরকে মার্কেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি ট্যাকটিক্স যখন পড়াতাম, তখন মনে হতো যে আমি এই জিনিসগুলোকে যদি একটা বিজনেসে অ্যাপ্লাই করি, দেন আমার নিজেকে নিয়ে মনে হতো যে আমি হয়তো ভালো কিছু করতে পারবো। ওই সিচুয়েশান থেকে মনে হলো যে হ্যাঁ, টিচিংয়ে তো ছিলাম বেশ কিছুদিন, আর সবসময় আপনার ইচ্ছা করতো যে কিছু ডাইভার্স করি, কিছু ডিফারেন্ট করি, কিছু ইউনিক করি। তখন মনে হলো যে না, আমি একটা হয়তো বিজনেসের চিন্তা করতে পারি। আমরা আপনার ব্যবসার ধরন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমার এই বিজনেসটা হচ্ছে আপনার 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, যেটাকে বলে সম্পূর্ণ আপনার রপ্তানিমুখী শিল্প। এই ব্যবসাটার ধরন রপ্তানিমুখী শিল্প বলতে, আমরা এখান থেকে এক্সপোর্ট করি, বাট এক্সপোর্টটা আমরা নিজেরা করি না। এটা এখানে আমাদের একটা ভায়া আছে, সেটা হচ্ছে গার্মেন্টস। অ্যাকচুয়ালি আমরা গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করি। গার্মেন্টসের কিছু প্রোডাক্ট আমরা সাপ্লাই করি, ওখান থেকে গার্মেন্টসের মাধ্যমে সেটা আমাদের দেশের বাইরে রপ্তানি হয়ে যায়। তো এই ধরনের ব্যবসা আসার কারণ? এই ধরনের ব্যবসা আসার পেছনে মূল কারণটা ছিল দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা। কারণ হচ্ছে আপনার, আমরা সবাই জানি যে রেডিমেড গার্মেন্টস, যেটাকে আমরা বলি, গার্মেন্টস শিল্পটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অ্যাকচুয়ালি রপ্তানির মেরুদণ্ড বলা যায় এটাকে। সো ওই গার্মেন্টস শিল্পের যখন আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে কাজ করছি, তখন আমরা আমাদের নিজেদের ইম্পর্টেন্সটাকে ফেলে দিতে পারি না। আমরা এটাও বলবো যে হ্যাঁ, আমরা ওয়ান কাইন্ড অফ ওই মেরুদণ্ডের একটা অংশ। আমরা ওই মেরুদণ্ডটাকে আরও প্রসারিত করার জন্য আমরা তাদের পেছনে থেকে কাজ করছি। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সেক্টরটা থেকে কাজ করে, এই সেক্টরে কাজ করে আমি আমার দেশের অর্থনীতিকে অনেক ভালো কিছু দিতে পারবো। এবং সেই সাথে যেহেতু এটা একটা ম্যানুফ্যাকচারিং, একটা আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হওয়াতে এখানে অনেকগুলো মানুষের অনেকগুলো কাজের সংস্থান হচ্ছে, অনেকগুলো ফ্যামিলির জীবন জীবিকার সংস্থান হচ্ছে এখান থেকে। সো আপনার দেশের এবং মানুষের জন্য কিছু করার প্রত্যয় থেকেই এই ধরনের ব্যবসায় আসা। ম্যাম, আপনি আপনার ব্যবসার ফিল্ডে কাদেরকে প্রতিপক্ষ মনে করেন? অ্যাকচুয়ালি আমি এখানে কাউকেই প্রতিপক্ষ মনে করি না, কারণ আমি সবসময় চেষ্টা করি আমাদের কোয়ালিটিটা মেনটেন করার। এবং সেই সাথে আমাদের এই ব্যবসার ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে লিড টাইম মেনটেন করা। দ্যাট মিন্স আমি যাতে প্রোডাক্টটা সঠিক সময়ে ডেলিভারি করতে পারি। কারণ হচ্ছে এটা গার্মেন্টস, যেহেতু রপ্তানিমুখী শিল্প, গার্মেন্টসের এখান থেকে এটা রপ্তানি হয়, সেই ক্ষেত্রে আমরা যদি ঠিক টাইমে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি দিতে না পারি এবং কোয়ালিটি মেনটেন করতে না পারি, দেন আপনার বিদেশের বাজারে আমাদের দেশের নামটা খারাপ হয়ে যায়। সেই কারণে আমি সবসময় ট্রাই করি আমাদের কোয়ালিটি এবং লিড টাইম মেনটেন করতে। এবং আমাদের একটা ট্যাগলাইন আছে, আপনারা দেখে থাকবেন, কোয়ালিটি ইজ আওয়ার স্ট্রেংথ। সো ওটাকে স্ট্রেংথ মনে করেই আমি অন্য কাউকে আমার প্রতিপক্ষ মনে করছি না। এত জায়গা থাকতে আপনি এই জায়গাটাকে কেন চুজ করেছেন আপনার ব্যবসা স্থাপন করবেন বলে? এই জায়গাটাকে চুজ করার কারণ হচ্ছে আমাদের একটা টোল রোড হয়েছে পাশে, যেটার ওই টোল রোড দিয়ে আমাদের CPZ এবং KPZ, যেখানে ম্যাক্সিমাম গার্মেন্টস চিটাগংয়ের অবস্থিত, ওই জায়গাগুলোর সাথে আমাদের কমিউনিকেশনটা খুব ইজি হচ্ছে। এবং সেই সাথে এই জায়গাটা হচ্ছে আপনার পুরো চিটাগং একটা মিডল অবস্থানে আছে, এবং আমাদের এখান থেকে GEC খুব কাছে হয়। এবং GEC দিয়ে যখন আমরা কালুরঘাট এবং বায়াজিদের ইন্ডাস্ট্রিয়াল জোনে যাই, ওই জিনিসটারও আমাদের কমিউনিকেশনটা খুব ইজি হয়ে যায়। সো আমরা একটা মিডল পজিশনে আছি, যেখান থেকে আমাদের চারদিকে কমিউনিকেশন বিল্ড আপ করতে আমাদের জন্য ইজি হচ্ছে। তো ব্যবসা সামলানোর ক্ষেত্রে আপনি কী কী কৌশল অবলম্বন করেন? ব্যবসা সামলানোর ক্ষেত্রে আমার এই যে আমি প্লেসটা, লোকেশনটা চুজ করলাম, এখানে এই লোকেশনে থাকার কারণে আমি কিছু ফিমেলকে এখানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি। সো কিছু ফিমেলকে যখন আমি সুযোগ করে দিতে পারছি, ফিমেল এবং মেল আমার এখানে ইকুয়াল অপরচুনিটি কাজ করে, এই জিনিসটা
কিছু ক্ষেত্রে মেলরা যতটুকু এগিয়ে আছে, কিছু ক্ষেত্রে আবার ফিমেলরা অনেক এগিয়ে আছে। আমি নিজে যেহেতু একজন ফিমেল, আমি বলবো যে ফিমেলদের কাজ করার ফোকাসটা অনেক ভালো থাকে মেলদের চেয়ে। সেই ক্ষেত্রে আমি এখানে ইকুয়াল অপরচুনিটির ব্যাপারটা রেখেছি এবং এখানে আমি ফিমেল পেতে আমার জন্য খুব ইজি হচ্ছে। ব্যবসা সামলানোর ক্ষেত্রে আপনি কী কী কৌশল অবলম্বন করে থাকেন? এই ব্যবসাটা যেহেতু সম্পূর্ণ গার্মেন্টসের সাথে রিলেটেড, সেক্ষেত্রে আমাদের মার্কেটিং টিমটাকে আমাদেরকে খুব স্ট্রং রাখতে হয়। আমরা মার্কেটিং টিমটাকে এমনভাবেই রেডি করছি এবং করেছি যে আমাদের আমাদের যত বেশি আমরা ম্যানুফ্যাকচারিং করতে পারবো তত বেশি আমাদের ব্যবসার জন্য উন্নতি হবে। সো মার্কেটিং টিমটাকে অ্যাকচুয়ালি আমরা ফোকাসে রাখি এবং আরও কিছু স্ট্র্যাটেজি আছে, আসলে সব কিছু তো আর সবসময় ডিসক্লোজ করা যায় না। যেহেতু আপনি একজন ফিমেল এন্টারপ্রেনিয়র, সেক্ষেত্রে আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়েছে, সেগুলো আপনি কীভাবে ওভারকাম করেন? অ্যাজ এ ফিমেল এন্টারপ্রেনিয়র আমার এখানে বেশ কিছু সমস্যা আসলে আমার হয়েছে। যেমন প্রথম দিকে আপনার অনেকে আমাকে বলতো যে আপনি একজন ফিমেল, আপনি কিছু বুঝতে পারছেন না, অথবা আপনি কমিউনিকেট ঠিক মতো করতে পারছেন না। হয়তো ওদের বুঝতে প্রবলেম হতো, বাট ওরা জিনিসটা আমার উপরে চাপিয়ে দেওয়ার ট্রাই করতো। বাট ওই জায়গাটা থেকে আমি নিজেকে খুব স্ট্রং রেখে ওদের প্রশ্নগুলোর সঠিকভাবে আনসার দিয়ে আমি নিজেকে বিল্ড আপ করতে পেরেছি এবং এখন আমি এই পজিশনে আছি। যেহেতু আপনি একজন ফিমেল, আপনি অন্যান্য ফিমেলদেরকে কীভাবে ইন্সপায়ার করবেন আপনার এই ব্যবসা শুরু করার জন্য? আসলে বর্তমানে সিচুয়েশনটা অনেকটা চেঞ্জ হয়েছে, ফিমেলদের জন্য কাজ করার ক্ষেত্রটা অনেকটা অনেকটা ইজি হয়েছে আমি বলবো। আমরা যে ধরনের প্রতিষ্ঠান, যে ধরনের অর্গানাইজেশনগুলোতে আমরা যাই, সবসময় ওখানে দেখেছি না ফিমেলদেরকে একটা এক্সট্রা কেয়ার করা হয় এবং কখনোই আমি অন্তত একটা লেভেলে এসে কখনো ওই জিনিসটা ফেস করিনি যে একটা পুরুষ, একজন মেল আমাকে ডমিনেট করার চেষ্টা করছে। ওই জিনিসটা আমি এখন পর্যন্ত দেখিনি। হয়তো অনেক ক্ষেত্রে হয়, অনেক সেক্টরে হয়, বাট আমার এই সেক্টরটা দেখানো হয়নি। সো আমি বলবো যে ফিমেলদের ভয় পাওয়ার কিছু নেই, ওনারা যতটুকু এগিয়ে আসবেন আমি এখন দেখছি মেলরা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন এবং অ্যাজ এ কম্পিটিটর ওনারা ভাবছেন না যে হ্যাঁ এখানে একজন ফিমেল আসবে, আমি একটু ডাউন হয়ে যাবো, এই ধরনের চিন্তাভাবনা এখন অনেকটা কমে আসছে। সো আমি বলবো যে এনভায়রনমেন্টটা ভালো, এনভায়রনমেন্টটা আমাদের কাজ করার এনভায়রনমেন্ট আছে, চাইলে সবাই আসতে পারে, মেয়েরা আসতে পারে এবং আমি ইন্সপায়ার করবো যে অবশ্যই যাতে মেয়েরা এখানে আসে, এই সেক্টরে চলে আসে। ঠিক আছে ম্যাম, আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং আপনার সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ। এ বিষয়ে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নয়। আশ্চর্য বিষয় হলো সত্য, নারীদের অবদানে আজ উন্নতি পর্দার আড়ালে এবং স্বীকৃতিহীনতা ভুগছিল। কিন্তু সম্প্রতিকালে সমাজ উন্নয়নের যে ধারা বয়ে যাচ্ছে সেই স্রোতে নারী ও পুরুষের সমান তালে অবদান রাখছে এবং তা স্বীকৃতিও পাচ্ছে। কিন্তু আশা প্রদীপ নির্ভরিম্ভ হয়ে যেন এখনো আলো দিয়ে যাচ্ছে নতুন পথ আর কিছু পরিবর্তনের আভাস দেওয়ার জন্য। হ্যাঁ সত্যিই বলছি, আজ এই প্রতিযোগিতামূলক বাজারে পুরুষের পাশাপাশি নারীরাও তাদের দক্ষতা, ত্যাগ এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সম্মান অর্জন করছে, যারা আমাদেরকে স্ব অবস্থানে সুপ্রতিষ্ঠিত হয়ে সর্বক্ষণিক উৎসাহ ও প্রেরণা দিয়ে যাচ্ছে। তাদের মাঝে নামিরা ট্রিম অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কোম্পানি অন্যতম। লিপি ম্যামের তত্ত্বাবধানে আজ নামিরা ট্রিম অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এ বিশাল অবস্থানে। এতকাল যাবৎ পুরুষ শ্রেণী কর্মসংস্থানের ক্ষেত্রে অবদান রেখে গেছে, এখন নারীরাও পারবে, এটি আমাদের এই কোম্পানির ডিরেক্টর আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পরিশেষে আমরা আমাদের সম্মানিত ডিরেক্টরের দেখানো পথে হেঁটে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করব এবং সাথে সাথে নারী সমাজকে বলব, থাকবো না কো বদ্ধ ঘরে, গড়বো এবার সমাজটাকে, কেমন করে করছে নর, নারী উন্নতির দিকে রাস্তা ধরো, চার দেওয়ালের গুমুট ঘরে রবি তোরা কদিন ধরে, সুলটানো হয়ে করলো তারা, শেষটা দেখিস করবো মোরা।